নষ্ট হয়ে গেল কলিযুগে গুড্ডু বিসমিল্লা। আমার থেকে 14 বছরের ছোট 25, 27, 28 বছর মারা গেছে মা। আমি মাথা খেতাম লাউ। আমার ভাই মেজ ভাই আমার থেকে 2.5 বছরের ছোট, আমরা 4 জনাই আছি এখন। তো বলতো মাকে, বলতো ভাইকে দাও। আহা কি সবর, কি ধৈর্য! পৃথিবীর কোন মা স্বামীকে, বেটাকে, জামাইকে, ভাইকে ভাইপোকে না খায়, আগে খায় না। আপনারা একজন ডানি বলুন, আমার মা সব খেলে রেডি। কে বলছে? হাড়িতে একটু শুরু আছে, ভাত মাখিয়ে মা খাবে। তার লেগে মাছ রাখা নাই, তার গলা ধরে বার করে দিচ্ছেন। স্ত্রীর কোথায়? স্ত্রীকে বলছে বেবি, বলুন ডার্লি, বলুন। কিন্তু তাকে বলুন মাই ডিয়ার ওয়াইফ, এটা আমার মা, গর্ভশালী, আর কদিন বাঁচবে? তুমি এর সঙ্গে ভালো ব্যবহার করো। কোথায় পাবেন এগুলো? মাদ্রাসায়, আলের ওলামা, হাফেজ কারি, মৌলানা মুফতি, মুহাদ্দিস, রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ, সাগরের জাহারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আমার বোখারির ওস্তাদ, গুণীজনেরা জ্ঞানীজনেরা, কি আমল, কি চালচলন এই মাদ্রাসায়, যে বসে আছে। আজকে আমরা পাগড়ি দেব, এরা মনে করছে পাগড়ি মানব শওকত সাহেবের মতো। ওটা পাহাড়, পাহাড়। আল্লাহ বলছেন কোরআন পাক, আমি দিতে চাইলাম পাহাড়ের উপরে, পাহাড় বললে বহন করতে পারবো না, জিন্নাত বললে পারবো না, ইনসানকে দিয়েছি কোরআন বহন করতে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, মায়েদের বোনেদের, আপনাদের স্বামী স্ত্রী মহব্বতের সাথে চলবো, বলুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছো? এক কাপ চা করে আনো, তুমি একটু নাও না। বিরাট নেকি, বিরাট নেকি। তবে এখনই যেন আজকে যে ঘরে সালাম দিয়ে দিও না, মেয়েরা বলবে ভ্যাক করবার জায়গা পায় না, কোথায় শিখে এলি? ওই শওকতের কাজ বোধ হয়, সেই কারণে আস্তে আস্তে রিয়াসিল দিবে, আসসালামু আলাইকুম বলে একটু এগিয়ে যাবে। আবার তারপর দিনে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আস্তে আস্তে অভ্যাস করুন। বিবি বলবে ওয়ালাইকুম সালাম, মা বলবে ওয়ালাইকুম সালাম, মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বিরাট কাজ হবে, মাকে, বোনকে, বিবিকে, ভাইকে, বাপকে, চাচাকে, স্ত্রীকে সালাম দেন, খুব ভালো। তো আমি সালাম শিখিয়ে যাচ্ছি, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, ছেলেদিকে এক্ষুনি পাগড়ি দিবেন, সব রেডি হয়ে আছেন। তো আপনারা যদি কালকে এখান থেকে যে বর্ধমানে ওমেন্স কলেজে, এইখানে যাইবে, আপনাদের দিক থেকে যেমনি ঢুকবেন ডান দিকে ওমেন্স কলেজ, মেয়েরা বার হচ্ছে হাই হুইল জুতো, আপনি যে বললেন আসসালামু আলাইকুম, জুতো খুলে মুখে মেরে বুঝলেন, দাঁত ঝরিয়ে দিলে ইধারে মেরে, তখন সে বলছে শালা মৌলবিকে দেখব আজ, আমাদের গায়ে পাশের গায়ে ওয়াজ করতে আসছে, এসে বলে বলে সাহেব দাঁড়ান, আপনি বলেছিলেন সালাম দিতে, আমার দেখুন কি হয়েছে। আমরা কাকে সালাম দিলে? বলে কলেজে। আমরা সারা তোকে মেরে দেখে নেবে, আমি কলেজে বলে এলাম, কোথায় বলে এলাম? আর স্ত্রী কবে? চৈত্র বৈশাখ মাসে, আজকে যেন ঘরে যে প্রম করে পানি দিয়ে দিও না, কালকে কোর্ট কাছারি হয়ে যাবে, তখন আমাকে দেখে এনো না, সময়টা বুঝতে হবে। সে একজনের লোক বললেন ডাক্তারকে, যে বলছে যে স্যার আমার তো ছেলে পেলে হয়নি, তো আমি স্ত্রীকে বেঁধেছি। লোকটাকে বললেন পেশাব করে শিশেতে রেখে দিয়েছে, স্ত্রী ঝাড় দিতে দিতে ফেলে দিয়েছে, আর রাগিদার লোক সে তখন নিজেই পেশাব করে শিশেতে ভরে রেখে দিয়েছে। স্বামী সকালে নিয়ে চলে গিয়েছে ডাক্তারখানা, বললে কালকে আসবে, দ্বিতীয়বার লড়িয়ে ডাক্তার বললে 6 মাস, তখন এই ঘর আর যেতে পারছে না, খালি বলছে 6 মাস, 6 মাস, আর মাস বলো, বলে যাবো 6 মাস গো, 6 মাস গো, ঘরে গিয়ে ধড়াস করে পড়লো। স্ত্রী বলে কি হয়েছে তুমি অমন করছো কেন, হা হুতা, বলে চুপ কর গো, শুনতে পাবে লোকে, ডাক্তার 6 মাস বলেছে। বলছে খ্যাপা তোমার নয় আমার। বলে কি করে হলো? বলে তোমার পেশাবটা পড়ে গেল, আমি পেশাব করে রেখে দিয়েছি। কথা বুঝতে পারো নাই, উল্টো পাল্টা বুঝলেই গোলমাল।
কি বলছি, কেন বলছি, কাকে বলছি, তাহাজ্জুদ কাকে বলে, নামাজ কাকে বলে, রুজি রোজগার কাকে বলে, স্ত্রী কে, সব জানতে হবে গুণীজনেরা। তবে যাদের 20-24 বছর বয়স তাদের রোগ আলাদা, সাইকেলে শালিকে চাপাইছে বুঝলেন, এমন পেটেল করছে যে আজ চেন ছিঁড়ে যাবে। শালি বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে, চুপ করে বস খালি দেখে যা মজা, সারা কোম্পানির নাম ডুবিয়ে দেবো। আর একবার সমুন দিকে চাপাইছে বুঝলেন, সমুন বলছে দুলা ভাই আমি একবার টানবো, টানবে আমি একলা টানবো নাকি দুলা ভাই আর শালি, ও তাদেরকে যে কবরে কি মার মারবে, সাইকেলে চেনে করে বলে, চেনে করে মারছে কেন বলে, কি করে চেন করিলি বল, শালিকে চাপিয়ে কিরম চেন ছিঁড়িলি বলে, হ্যাঁ গো মনে পড়ছে। তো আপনারা সবাই, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30টা রমজানে রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ যাকাত দিবেন, ফরজ 3টে কলমা নামাজ রোজা, কলমা নামাজ রোজা, হজ যাকাত বড় লোককে আপনারা মানুন। আর কি করবেন, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবে। যখন থেকে আমার নসিম অসীম আসমা আসনা হয়েছে, হাতে কিছু পেলি পকেটে, ঘরে নিয়ে যে আসমার হাতে, আসনার হাতে, মা বাপের খাওয়া বন্ধ হয়ে যায়। রাস্তায় যদি কোনো ভালো জিনিস পান নিয়ে আসুন, কাকে দিবেন, স্ত্রীকে, তুমি খাও, ভালোবাসা বাড়বে, একসাথে খাবেন। আপনার একটা ভাগ যদি তার পেটে যায়, তার একটা ভাগ যদি আপনার পেটে যায়, বিশ্ব নবী বলেছেন যে অসুখ ডাক্তাররা ভালো করতে পারবে না, সেই অসুখ ভালো হয়ে যাবে স্ত্রীর সাথে খেলে। সবাই বলুন একসাথে খাবো, কোথায়, গায়ের রাস্তায় না দিয়ে, কেন ঘর নাই, কামরা নাই, দুতলা নাই, প্লেটে করে একটু ভাত আর একটু মাছ ভাজি নিয়ে ওপরে উঠে যান, এসব দুজনাই খাই, প্রগাঢ় ভালোবাসা জন্মাবে, নেক সন্তান হবে, যারা আলেম ওলামার কদর করবে, এটুকু করুন। এগুলো তো সব নৈতিক দায়িত্ব, ভালোবাসেন না বললে ভুল হবে। তুমি মরবি শখত স্কুল যাও নাই নাকি রে, তোমার দীপালি শিফালি মনে নাই, ভালোবাসেন না বলে ভুল হবে। আপনি খাবেন না বললেন, তুমি খেলি আমার খাওয়া হবে, তারপরে মরে গিয়েছে শালা কবরে, ফেরেশতারা ডান হাতে করে অট, আমি নামাজ পড়তে অন্যজনের লই বলে, এই তুমি খেলি আমার খাওয়া হবে বলি, বললো হ্যাঁ গো একবার বেরিয়ে গেল বটে, বলে স্ত্রীকে, বললো না স্ত্রীকে বলেছি 4টা দিন তো খায় না, প্রেশার বেড়ে যাবে, জাপানি জেনারেটর, স্ত্রীকে খেতে দিই নাই, কিন্তু পল্লজুরি আমরা কি করে জানলাম, মোহাম্মদ আলী ভাই বলছিল না দোয়া চাপির জন্য মানুষ বলছে, আশরাফ সাহেব, এগুলো সব গুণীজন। তো আমাদের কাছে জাঁইলাই এসে যখন মেয়েরা বলে মোলসার আপনাকে ঘি দেবো, ঘরের ঘি, আপনাকে দেশি মুরগির ডিম দেবো, একটা কি হয়েছে মা, বলে আমার স্বামী না পল্লজুরি হয়ে গিয়েছে, পল্লজুরে বুঝেন আপনারই, আহা হা, আই লাভ ইউ, চলাই পুকুরের বাগান দিকে, হাম তুমে কামরে মে বন্ধ হো গে, চল লাগাবো পাকানে, তাহলে কি হবে বলো, স্ত্রীকে বলো, স্ত্রীকে বলো আমি তোমার, তুমি আমার, তোমাকে ভালোবাসি, তুমি খাও, তুমি খেলে আমার খাওয়া হবে, স্বামীকে বলছি আপনি খান, আপনি খেলে আমার খাওয়া হবে। দেখুন একবার সংসারটা কিরকম হয়, ডাল আলু সানা মনে হবে জান্নাতি খাবার খাচ্ছি যদি মহব্বত থাকে। আমি একদিন মুর্শিদাবাদের নগরে বললেন মোহাম্মদ আলী ভাই, ওয়াজ করে এসে নেমেছি, দিয়ে রাস্তার উপরে গেছি গাড়ি চাপবো, আর একজন এসে বললো হুজুর আপনার ওয়াজ চিরদিন শুনছি দারুণ ওয়াজ, আমার স্ত্রীর সঙ্গে আমার কথা নাই, আমি উপর তলায় সে নিচে তলায় শুই, ঘুম হচ্ছে না কি করবো বলুন, রোডের উপর, আমি বললাম তুমি আজকে এক্ষুনি যেয়ে তার পায়ে ধরে ভাব গা, যেখানে ঘুমোবে ঘুম ধরবে, বলে আপনি পায়ে ধরতে বলছেন, আমি বলছি পায়ে ধরতে, একবারই তেল হাতে করে পা ধরবে,
যা হওয়ার হয়েছে দীপালি মাফ করে দাও, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। বলে ভাব করো গা, তুমি যদি 10 কিলোমিটার দূরেও শোও তোমার ঘুম ধরে যাবে, আর ঝগড়া করলে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, খালি লেপ তোষক ছিঁড়ে একাকার করবে। সেই কারণে কথাগুলো মনে রাখবেন, মাদ্রাসাকে মনে রাখবেন। এদিকে আমরা পাগড়ি দিচ্ছি, এই মাদ্রাসা যেন তা কেয়ামত আল্লাহ বাঁকা দান করে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। আমি বাস্তবের উপরে গুটি কয়েক কথা বললাম। ভাই আমরা হাসছি ঠিক কথা, এমন একটা বক্তা যিনি প্লেনে চড়া অভ্যাস আছে, গরুর গাড়িতে চড়া অভ্যাস আছে, যেমন ভাষা যত নিচেই নামতে পারেন তেমন উচ্চাঙ্গের ভাষাও শুনছেন, অর্ধাঙ্গিনী সহধর্মিনী প্রিয় পত্নী, এ ভাষা আল্লাহ তাবারকাতার দান। আবার আঞ্চলিক ভাষাতেও তিনি সর্বশ্রেষ্ঠ, এই জন্য আজকে তাকে সবাই খোঁজে। আল্লাহ তাবারকাতালা সুস্থতার সহিত আমাদের মাঝে অনেকদিন খিদমত করার তৌফিক নসিব করুক। জোরে বলুন আল্লাহ আমিন। আমি একটা কথা বলবো, আপনারা শুনবেন, হাত উঠান সবাই, হাত উঠান। এই হাফেজগুলোকে একটু দেখার জন্য আমি নিজে দাঁড়িয়েছি, আপনারাও একবার দাঁড়িয়ে যান। অনুরোধ 100% মাশাআল্লাহ, সামনের দিকে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, সবাই নিজের জায়গা থেকে সামনে থেকে এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, আল্লাহ কবুল করুক। কোনো হুকুম নাই, অনুরোধ, অনুরোধ, আসুন। বাইরে যারা বসে আছেন তারা ভিতরে চলে আসুন, মাশাআল্লাহ, বসুন বসুন, আল্লাহ কবুল করুক। ভাই সমস্ত শিক্ষকরা মাদ্রাসার চলে আসুন, আমাদের যে 7টা ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হবে, 1 নম্বর হচ্ছে শরীফুল মণ্ডল শিরোমণিপুর বাঁকুড়া, তার আব্বা বা গার্জিয়ান যদি কেউ এসে থাকেন তাদেরকেও বলছি আপনারা আসুন, বসুন, এই তোমরা বসো, একবার পাগড়িটা দেন। শরীফুল মণ্ডল শিরোমণিপুর বাঁকুড়া, তুমি এগিয়ে এসো, ও তো হযরতের কাছে এসো, শরীফুল মণ্ডল তুমি এসো, শরীফুল মণ্ডল এসো, সামনে এসো, হযরতের সামনে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, ওইদিকে মুখ করে মাথায় হাত দেন, ওই আসুন, মুরব্বীরা মাথায় হাত দেন, আসুন। হবে স্যার, বলছি সভাপতি সাহেব একবার আসবেন, জনাব হাফেজ মইজউদ্দিন সাহেব দামাত বারকাতু একবার আসবেন, আল্লাহ কবুল করুক। ছেলের বাপেরা থাকলে স্টেজে আসবেন। দ্বিতীয় মোহাম্মদ আনাস বিদ্যা ভজনারায়ণপুর বাঁকুড়া এসো, এইদিকে ঘোরো, তুমি ঘোরো, হযরত মাওলানা মুহাদ্দিন সাহেব এগিয়ে আসুন, শেখ নূর মোহাম্মদ কেশবাহার পূর্ব বর্ধমান, নেট দিবি রে, 90% শেষ হয়ে গেছে, দেখছে সবাই এখানে, শেখ আব্দুল্লাহ শিমুল ডাঙ্গা পূর্ব বর্ধমান, কাট হয়ে যাবে, কাট করা যায়, দু ভাই একসাথে হাফেজ হয়ে